সুরে সুরে পাঙ্করি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, মুসলিম জনতা, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছিলাম অন্তরে প্রচণ্ড দুঃখ ব্যথা নিয়ে বলতে হচ্ছে আমাদের অনেকেরই জানা কুমিল্লা পূজা মণ্ডপে কোরআনুল কারিমের যে অবমাননার ঘটনাটি ঘটেছে, এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে। আমরা এই জন্যে আন্তরিকভাবে দুঃখিত, এবং এই ঘটনায় আমরা যারা মাঠে ময়দানে এখন আছি, যারা আন্দোলনরত অবস্থায় আছে, আমরা সকলেই বিনীতভাবে আবেদন করব যে আমরা কেউ যেন নিজেদের ব্যক্তিগত দল মত নির্বিশেষে আমরা এই আন্দোলনে শরিক হব, কেউ নিজেদের ব্যানার প্রকাশ করে সাধারণ মুসলমানদেরকে যেন বিভ্রান্তি না করি। আমাদের স্লোগানে একটাই থাকবে যে কোরআন অবমাননা যারা করছে, রাষ্ট্রপক্ষ যেন তাদের সঠিক বিচার করে এবং রাষ্ট্রীয়ভাবে যেন তাদের বিচার হয়। রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তিনিও একজন মুসলমান, মুসলমান হিসেবে কোরআন অবমাননাকারী যে শাস্তি হতে পারে তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি। এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা বিনীতভাবে আবেদন করব। তা আমরা আমাদের এই আবেদনের ক্ষেত্রে যে আন্দোলন করতেছি, এই আন্দোলনে যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয় এবং আন্দোলনে আমাদের বেশি আবেগের কারণে যেন উল্টো কোনো মোড় না নেয়। আমাদের আলেম সমাজ, আমাদের ছাত্র সমাজ, কারো উপরেই যেন এর কারণে আবার নতুন করে জেল জুলুমের পেরেশানি যেন না আসে, এদিকে আমরা বিশেষভাবে খেয়াল রাখব। আমাদের এবং আমরা যেটা প্রথমে বলেছিলাম, আমাদের ব্যক্তিগত দলীয় ব্যানার আমরা এগুলা না রেখে আমরা সকলেই মুসলমান হিসেবে সাধারণ মানুষকে মাঠে প্রতিবাদ জানানোর, সুন্দর প্রতিবাদ, সহজভাবে প্রতিবাদ জানানোর একটা সুযোগ করে দেব। এটা সকলের কাছে বিনীত আবেদন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।